হ্যালো শুনছেন? হ্যালো আপু, হ্যালো, আপু শুনছেন? হ্যালো আপু শুনছেন? আপু আপনাকে বলছি, আপনার বয়ফ্রেন্ড আছে? কি বয়ফ্রেন্ড? ভাবছেন এই প্রশ্নই তো করবো, তাই না? ওর না বেচাচ্ছে। Thank you.
মশলা পাল্টে ফেলেছি বাবা, প্রাণগুড়া মশলায় রান্না। প্রাণগুড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। ডাক্তারের কাছে রোগী কেন আসে? অবভিয়াসলি সমস্যা থাকে। আমার তো খুব সমস্যা আপু, এই যে এখানে ছিলে গেল না, কি যে প্রচুর ব্যথা, রাতের ঘুম আরাম হয়ে যাচ্ছে, ঘুমাতে পারছি না। তুমি ওষুধ ঠিক করে খাচ্ছ না? ও তাহলে তোমাকে একটা অর্থোপেডিক্সের ডক্টরের কাছে রেফার করে দিই। আচ্ছা আপু, আপনার চেম্বারে কি রোগী টুগী কম আসে? কেন এই যে কেমন কাট কাট কথা বলেন, রোগী তো আসার কথা না। তাও যে কয়জন আসে হয়তো আপনার চেহারা দেখে। তুমি কি আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছো? তুমি কিন্তু আমার হাঁটুর বয়সী। পাগল নাকি আপু, কি যে বলেন, আমি কি আপনার সাথে ফ্লার্ট করতে পারি? অবশ্য আপনি যদি উস্কে দেন তাহলে ভিন্ন কথা। তুমি এখন যাও, আর কখনো আমার চেম্বারে আসবেন। আচ্ছা আপু, দাঁতে ব্যথা হলেও আসবো না? না, প্লিজ লিভ। কিন্তু যাচ্ছি না, আপনার কিছু ছাড়তে বললেও আমি কিন্তু ছাড়ছি না। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমার রুমে লোক কি করে ঢোকে? ম্যাডাম আমি ওনাকে বলছি যে আপনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া রোগী দেখেন না। কিন্তু উনি বলুন যে ওনার আপনি এই ছেলে যেন আমার রুমে কখনোই না ঢুকতে পারে, ইনফ্যাক্ট এই হসপিটালে যেন ঢুকতে না পারে। যাও। প্রথম প্রেম দুরু দুরু বুকটা কপালেতে, তার লাল টিপটা এলো মেলো খোলা চুলে, মেয়েটা তাকে নিয়ে লেখা হাজার কবিতা, এই কবিতা লিখে লিখে কত রাত জাগি, তার শহরে জ্বালাই হাজার জোনাকি, এই রাত জাগা জাগি তাকে নিয়ে ভাবা ভাবি, চোখের নিচে কালো দাগ, মন বলে বোকা ছেলে ভাবে কি চাঁদ মেলে, বামুন হয়ে দূরে থাক, তাকে ছেড়ে দূরে থাকা যায় কি বলো, কাটছে রাত্রি দিন লাগছে না ভালো, এই ভালো থাকা জুড়ে সবই যেন তার, সে প্রথম প্রেম আমার।
ফাংশনে দেখা হলো দুজনে দুটি মনে সবুজ বাতি জ্বললো হে 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 ঝিকি 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 প্রেমের গাড়ি চললো ছিলাম তো এই তো সাইকেল চালাচ্ছি ঘুরতেছি ফিরতেছি পরিচয় করে দিচ্ছি, হচ্ছে ফাহিম আমার স্কুলের ফ্রেন্ড, আর ভিক্টর ভিক্টর ও কিন্তু ডাক্তার। হ্যাঁ আপনি দেন কি ইনজেকশন? নেই কিন্তু দেখা যাক না। হ্যালো শোন, ওই ফাইন কিন্তু আমাদের এলাকায় নতুন আসছে আর ও এখন থেকে আমাদের সাথেই থাকবে। আচ্ছা ঠিক আছে, এখানে কেন বাসায় চলো না আরেকদিন? আরেকটা চিল, আমাদের বাসায় সবাই যায়, কোন চলো। আরে চল চল না তাহলে আরেকদিন। আরে শোন, ওর বাসায় যাই তো অত ডাকে হলো খেলার জন্য, আমি যাই কেন জানোস? আপুর হাতের রান্না যা জোস, একটু খেয়েও আসি আর খেলেও আসি। তাহলে তো যাবোই, কিন্তু কিন্তু আরেকদিন আরেকদিন। ডাক্তার খেললে যেতে ভালো খেলতো তাই না? গুড মর্নিং আপু। আচ্ছা, ও কি আমার বাসার নিচে এসে দাঁড়ায় আছে? না, তোমার বাসা চিনি না। বাসার নিচে এসে নিশ্চয়ই দাঁড়ায় থাকবে না, এমনি চেম্বারের সামনে এসে যা জ্বালায়। এইটুকু বাচ্চা একটা ছেলে, কত বড় সাহস! মাঝে মাঝে মনে হয় একটা, এনিওয়ে আপু সরি। আয় ছেলে, এদিকে আসো। আপু আমি ঢং করো না, এদিকে আসো। রিক্সায় উঠো, তোমার সাথে কথা আছে। আপু সাইকেলটা কি করবো? রিক্সায় উঠতে হবে না, সাইকেল নিয়ে আমাকে ফলো করো। মামা চলেন। সমস্যা কি তোমার? সমস্যা কিসের সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই, আমি তো একদম ঠিকঠাক। আচ্ছা আপু, আমি কি কাউকে ডিস্টার্ব করছি? অবশ্যই ডিস্টার্ব করছো, তুমি আমাকে ডিস্টার্ব করছো।
তুমি প্রতিদিন আমার হসপিটালের বাইরে দাঁড়িয়ে থাকো কেন? আমার কাজে কনসেন্ট্রেট করতে অসুবিধা হচ্ছে। দেখুন আপু, আপনার চেম্বারে কাকে ঢুকতে দিবেন কাকে দিবেন না এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। কিন্তু আমি কোথায় দাঁড়াবো কোথায় হাঁটবো এটা কিন্তু আপনি বলে দিতে পারেন না। নিজেকে বেশি চালাক মনে করো তাই না? আমার সাথে চালাকি করার চেষ্টা করবা না। আমি একদম চালাক না। আপনি চালাক। আপনি নানাভাবে আমার মুখ দিয়ে বের করতে চাচ্ছেন যে আমি আপনাকে ভালোবাসি। আর আপনাকে ভালোবাসি বলেই আপনার চেম্বারের সামনে দাঁড়িয়ে থাকি তাই না? কথাটা যে আমাকেই বলতে হবে তা কিন্তু না। আপনি কিন্তু বলতে পারেন। এই ছেলে, তোমার এসএসসি এইচএসসি কোন ব্যাচ? 17-19। তুমি আমি কোন ব্যাচ জানো? আমি কম হলেও তোমার থেকে 5-6 বছরের বড় হব। আজকে ভদ্রভাবে বুঝিয়ে বললাম, এরপর দিন প্লিজ। মশলা পাল্টে ফেলেছি বাবা, প্রাণগুড়া মশলায় রান্না। প্রাণগুড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। প্রেম নগরের জংশনে দেখা হলো দুজনে, একিস দূর, যারে চাই তাকে পাই না, আর যাকে চাই না তাকে ভুল করিয়া পাই। আচ্ছা দোস্ত, এই যে রিয়া মেয়েটা, তোর সারাদিন টেক্সট করতে থাকে, তোর এত পছন্দ করে, তারপরে তুই ওরে পাত্তা দিস না কেন? কি পাত্তা দিব, পিচ্ছি একটা মেয়ে, ও পছন্দ অপছন্দের বোঝে কি? হ্যাঁ, আরে কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও আবার চায় না। এক কাজ কর, যে ব্যাপারে সিরিয়াকে ওই রাতুলের দিকে ডাইভার্ট করে দে, ওর খুব দরকার। ব্যাপারটা আমি দেখতেছি। ইয়া দোস্ত, রিয়ারে তাহলে তুই আমার সাথে একটু মেসেজটা দিতে বল, মানে আমার সাথে বন্ডিং হইলে তারপরে আমি ওর দিকে ডাইভার্ট করে দিচ্ছি। তুই তো ভালো শিখছিস। এই মামা, রিয়া, না না না, আগে বল তুই রাজি আছিস? ও আগে ব্যাপারটা বুঝবে, তারপর তোর দিকে ডাইভার্ট করে দিবে। এই না, জাস্ট ও পরিচয় হোক, পরে বাকি ব্যাপারটা আমি বুঝব। এই যে দেখছো, ওদের ঝামেলা না থাকলে আমার ঝামেলা নাই, আমি দিয়ে দেব। আরেকটা ইম্পর্টেন্ট কথা, রিয়া কি খেলে? মানে তুই তো জানিস আমি একটা স্পোর্টি পার্সন, সো বিভিন্ন ধরনের খেলাধুলোর সাথে আমি জড়িত। ধর রিয়াও প্র্যাকটিস করলো, আমিও করলাম, দুজনে মিলে একটা মানে একটা গেম হয়ে গেল আর কি, বুঝুন। ও শেখাই নেবো আমি, চল আজকে বাসে খেলি। আজকে না, আগামীকাল যাই নাকি? আগামীকাল মাস্ট। হলো ব্যাট ট্যাট তো লাগবেই অ্যারেঞ্জ করতে। ঠিক আছে, তুই সব রেডি করে রাখ। প্রেম নগরের জংশনে দেখা হলো পরে বন্ধ কর। আপু গুড মর্নিং, কেমন আছেন? তুমি কি এখানেই থাকো নাকি? তোমার কাজকর্ম লেখাপড়া কিছু নাই? আপু এই যে দেখেন, একদম ফ্রেশ ফুল, ভাবলাম আপনার কাছে নিয়ে আসি, সুন্দর না আপনার জন্য? এটা আমি নিব না, আর তোমাকে আমি মানা করলাম না এখানে আসতে, নিজের কাজ করো। আপু আপনি তো একদম খেয়াল করছেন, দেখেন একদম গার্ডেন ফ্রেশ, সুন্দর তো রাখেন না? খুব ফ্রেশ। তুমি এটা বরং তোমার বয়সী কাউকে দাও। আপু প্লিজ রাখুন। এই ফুলগুলো আপুর সাথে কথা বললাম, ওনার ডেস্কে রেখে দিবেন। হ্যাঁ, সকালবেলা ফ্রেশ ফুল আনতে বললো, নিয়ে আসলাম, আপনি এখন ওনার ডেস্কে রেখে দিবেন। ওকে, ঠিক আছে, যান। Thank you.
আমি তো চলে আসছি, ওই দোতলায় ব্রাউন গেটটা না? আচ্ছা এই যে কলিং বেল দিচ্ছি, দরজা খোল। তুমি এতদিন আমার চেম্বারের সামনে দাঁড়ায় থাকছো, এখন বাসা পর্যন্ত চলে আসছো, এত বড় সাহস তোমার? আপনি আমাকে পছন্দ করেন এটা কিন্তু বোঝা যায়, আমি বুঝতে পারি। আপনি কি চান বলুন তো? আপনি চান যে আপনার পেছনে পেছনে আপনার বাসা পর্যন্ত যাই, আপনাকে ফলো করি? তুমি তো না চাইতে চলে আসছো। এটা আপনার বাসা? কার বাসা? তাহলে তো আমি ভুল করে সরে সেই চলে আসছি। হ্যাঁ আপু আসি। মানে ও ফ্রেন্ড, ওই যে জিসান আছে না, জিসানের ফ্রেন্ড, দেন আমার সাথে পরিচয়, তারপরে আমরা আবার ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি। বাসায় একটু খেলাধুলো করার জন্য ডাকছি। দাঁড়াইছিস কেন? চলে আসতে দাও। এভাবে আর কত, আমি তো আর পারছি না, আপনি কিছু একটা বলুন। ওফিলিয়া, ওফিলিয়া শুনুন। কিছু একটা তো বলতে হবে আমাকে, তাই না? আমি এভাবে আর কতদিন ঘুরবো? তোমাকে তো বলিনি আমার পিছনে ঘুরতে। তুমি আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড, তুমি বুঝতে পারছো? তো কি হয়েছে, আমি আপনার ভাইয়ের ফ্রেন্ড, এটা কি আমার দোষ? আমি যে আপনাকে ভালোবাসি এটা কিছুই না। না কিছু না, কারণ এটা জাস্ট একটা ফ্যান্টাসি। কদিন পরে তোমার এই ফ্যান্টাসি চলে যাবে, আর এটা কোনোদিনও আমাদের ফ্যামিলি, আমাদের সোসাইটি মেনে নিবে না। সো প্লিজ ফরগেট অ্যাবাউট ইট। আপনি আমার চোখের দিকে তাকান, এবার বলুন যে আপনি আমাকে ভালোবাসেন কিনা। না, আমি প্রথম কোনো মেয়েকে দেখলাম যে চোখে চোখ রেখে মিথ্যা বলতে পারে। লায়ার। Oh,
ছানো ছেলেটা কোথায় গেল তার সেই মেয়েটা কাটছে না এই মন খারাপটা এলো মেলো তার পুরো শহরটা এই শহর জুড়ে আজ বৃষ্টি জাগা জাগি তাকে নিয়ে ভাবা ভাবি চোখের নিচে কালো দাগ মন বলে বোকা ছেলে ভাবে কি চাঁদ মেলে বামুন হয়ে দূরে থাক তাকে ছেড়ে দূরে থাকা যায় কি বলো কাটছে লাগছে না ভালো এই ভালো থাকা জুড়ে সবই যেন তার সে প্রথম প্রেম আমার সে প্রথম প্রেম মশলা পাল্টে ফেলেছি বাবা প্রাণগুড়া মশলায় রান্না প্রাণগুড়া মশলা রান্নায় ভালোবাসার স্বাদ আরে রিয়া তোমাকে কি বলবো ফেসবুকে ফ্রেন্ড আসি আমরা এখন দেখা করব একটু হ্যাং আউট করব একটু চিল হবে মানে এটা তো আর পাবো না আর আমাদের বাসা তো রান্না দিই কিসাম রে সময় তো কি করি রে আন্টি পরে ফোন দিচ্ছি কি আপু হঠাৎ সারাদিন ফোনে কথা বললে হবে না লেখাপড়া করতে হবে দেখলাই তো আমি তো টেবিল থেকে উঠে এখানে আসলাম কোনো কথা তোমার চলে তাই না
হয় ফ্রেন্ডদের সাথে আড্ডা আর নালে ফোনে কথা বলা, এটা ছাড়া এটাই এই দুইটাই তোর চাকরি। এনিওয়ে ফ্রেন্ডদের কথা বলাতে মনে হলো তোর একটা ফ্রেন্ড আছে না কি যেন নাম, ওই তোর ফ্রেন্ডের ফ্রেন্ড ফাহিম। হ্যাঁ হ্যাঁ ফাহিম, ওকে তো দেখি না। আর বলো না ওর কথা, ও যে কি করে, ও কখনো লাভ গুরু কখনো কাউকে প্রেমের ব্যাপারে উৎসাহ দেয় আবার নিজে প্রেমে পড়ে, মানে কি থেকে কি করে কোনো তাল বেতাল ঠিক নেই। তো এখন তো লেখাপড়ার সময়, এটা তোরা বুঝালেই পারিস এখন কি প্রেমের সময়। আরে আপু বুঝো না, প্রেমে পড়লে কি মানুষ কথা শুনে, ওরা আমরা যাই বলি এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বাইর করে, আমাদের কথা তো শোনেও না। আর আমরা একটা বিষয় জানিও না, যদি প্রেমে পড়ছে নাকি প্রেম ভাঙছে না কি, আর এত আবেগী আমরাই ভয় থাকি যে আবেগে কি না কি করে থাকে। এত ইমোশন থাকলে তো প্রবলেম, লেখাপড়া কিছুই হবে না। প্রথম প্রেম অগোছালো মেয়েটা কোথায় গেল, তার সেই ছেলেটা পাচ্ছি না, কখন থেকে ওয়েট করতেছে? হ্যাঁ আয় আয় দ্রুত আয়, লেট হয়ে যাচ্ছে। ওকে ফাহিম, তোমার সাথে একটু জরুরি কথা ছিল। আমি একজনের জন্য ওয়েট করছি, পারবো না। বেশিক্ষণ লাগবে না, জাস্ট টু মিনিটস, তুমি একটু রিক্সায় উঠে আসো। আমার সাথে সাইকেল। ঠিক আছে, আমি তাহলে সামনে যাই, তুমি আসো। এখন বুঝতে পারছো তোমার মতো ছেলে আমি কেন পছন্দ করিনি? না বুঝতে পারছি না। আমাদের কদিন হলো কথা হয় না বা দেখা হয় না, 10 দিন বা 12 দিন, এর মধ্যে তোমার আরেকটা প্রেম হয়ে গেল। আসলে তোমাদের কাছে প্রেম ভালোবাসা খুব ইজি, এত সহজে হয়ে যায়। হ্যাঁ হয়ে যায়, ভালোবাসা ব্যাপারটা তোমার কাছে স্ট্যাটিস্টিক অ্যাকাউন্টিং, আমার কাছে না। আমার কাছে খুবই আকস্মিক, হঠাৎ ঘটে যায়, তারপর ধরে রাখতে হয়, যত্ন নিতে হয়, অত এরকম হিসাব নিকাশ করে হয় না।
আমি তোমার সাথে কতদিনের ছোট বা বড়, কি চাকরি পাবো কি পাবো না, তোমাকে কি খাওয়াবো কি পড়াবো, এটা ইম্পর্টেন্ট না। আমি তোমাকে ভালোবাসতাম, যে সমাজের জন্য তুমি আমাকে গ্রহণ করলে না সে সমাজ তোমার কানে কানে এসে বলেছে যে আমি তোমাকে ভালোবাসি। দরজার কাছে একগুচ্ছ ফুল দিয়ে বলেছে কখনো তুমি কেমন আছো, তোমাকে ছাড়া খালি খালি লাগে বলেনি, আমি বলেছিলাম। আর তুমি হিসাব কষতে কষতে আমাকে মাইনাস করে দিলে। আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। আই থিংক আই ফেল ইন লাভ উইথ ইউ। তুমি আমাকে কখনো ভালোবাসো না। আগে ডিসিশন নেওয়ার সময় ভেবেছ ভুল হচ্ছে, আর আজকের ডিসিশন কিছুদিন পর মনে হবে ভুল হয়েছে। তোমার এই হিসাব নিকাশ চলতেই থাকবে, এ যেতে আমরা ভুলটা নিয়ে থাকি। যা ভেঙে যায় না তার জোড়া লাগে না, আর জোড়া লাগলেও দাগ থেকেই যায়। তোমার রিক্সার পাশের সিটটা না আমার জন্য না, যদি আমার জন্য হতো কোনোদিন ভুল করে হলে হয়তো সাইকেলটা বাসায় রেখে আসতাম। ভালো থেকো। ভালো থাকা জাগি তাকে নিয়ে ভাবা ভাবি চোখের নিচে কালো দাগ।